নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি এক চামচ তেল দিয়ে মশলা বেগুন ভাজা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা প্লেট নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 7 মতো নুন। নুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, সামান্য একটু কালো জিরে, 1/2 টিস্পুন পোস্ত আর 1/2 টিস্পুন সাদা তিল। সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি 2টো মাঝারি সাইজের বেগুনকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর একদম মোটাও না একদম পাতলাও না কেটে নিয়েছি। আমরা যেভাবে বড়া ভাজার জন্য বেগুন কাটি সেভাবেই কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি এর মধ্যে কোট করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। বেগুনের মধ্যে যে জল আছে সেই জলেই আমি কোট করে নেব। এই দেখুন, একটা বেগুনের টুকরোকে আমি কোট করে নিয়েছি। আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা বেগুনের টুকরো কোট করে নেব। প্রত্যেকটা বেগুনের টুকরোকে কোট করে নিয়েছি। এখন আমি এই বেগুনের টুকরোগুলোকে 10 মিনিট রেখে দেব। বেগুনের টুকরোগুলোকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আমি বেগুনগুলো সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোট করা বেগুনের টুকরো। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন, গ্যাসের আঁচটাকে কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এগুলোকে উল্টে দেব। বেগুনের টুকরোগুলোকে উল্টে দিয়েছি। এখন আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, বেগুনগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল 1 চামচ তেল দিয়ে মশলা বেগুন ভাজা। আপনারা এভাবে মশলা দিয়ে বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।